المجيد الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقال تعالى إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر صدقت يا رب العالمين সম্মানিত উপস্থিতি, আজকে আমরা দুটি বিষয় জেনে নেব। দুটি বিষয়, একটি হচ্ছে লাইলাতুল কদর সম্পর্কিত আলোচনা, আর একটি হচ্ছে সাদকাতুল ফিতর। ইনশাআল্লাহ আমরা এই দুটি বিষয়ে সংক্ষেপে কিছু জেনে নেব। যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে ইরশাদ করলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরি, যে নিশ্চয় আমি লাইলাতুল কদরের রাতে পবিত্র কোরআন নাজিল করেছি। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে লাইলাতুল কদর সবে কদরের রাত এমন একটি রাত যে রাত হাজার মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ, যে রাতটি হচ্ছে হাজার মাসের চেয়েও দামি। আর যে ব্যক্তি এই রাতটা পাবে, এই রাতে জাগে জাগে ইবাদত করবে, জিকিরে মশগুল থাকবে, কোরআন পাঠে মশগুল থাকবে, আল্লাহ তাআলাকে স্মরণ করবে, আল্লাহ পাক বলেন আমি ওই বান্দাকে মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ, যে হাদিসে বিষ্ণু সাল্লাম বলছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবাও গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিক, যে ব্যক্তি লাইলাতুল কদরের রাতে দাঁড়ে দাঁড়িয়ে ইবাদত করবে, আল্লাহ পাককে স্মরণ করবে, এরকম আল্লাহ পাকের দাসত্ব করবে, ইবাদত করবে, বিষ্ণু সাল্লাম বলছেন যে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিক, যে আল্লাহ পাক ওই ব্যক্তিকে মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ, অর্থাৎ আল্লাহ পাক ওই ব্যক্তির পূর্বে সমস্ত গুনাহগুলি মাফ করে দিবে। এই জন্য আসুন আমরা লাইলাতুল কদরকে তালাশ করি। যে আজকে আমরা সাধারণত মানুষ মনে করি যে লাইলাতুল কদর সাতাশে রমজানকে রিগেট করি, এটাই আমরা মনে করি, কিন্তু না, সহি হাদিস দ্বারা এর কোনো ভিত্তি নাই। যে লাইলাতুল কদর বিশ্বের সাহাবাদেরকে বলেছিলেন, হে সাহাবারা তোমরা শোনো, যদি তোমরা লাইলাতুল কদরকে পেতে চাও, শবে কদরের মর্যাদায় মর্যাদাসীন হতে চাও, তাহলে তোমরা লাইলাতুল কদর তালাশ করো বেজোর রাত্রিগুলোতে, অর্থাৎ 21 তারিখ, এরকম 23 তারিখ, 25 তারিখ, 27 তারিখ, এরকম 29 তারিখ, এই 7টি রাত তোমরা তালাশ করো। আজকে আমরা বিশেষ করে 27 রমজানে শুধু ইবাদত করি, কিন্তু 21 তারিখে, 23 তারিখে, 25 তারিখে, 29 তারিখে আমরা ইবাদত করি না, আমরা এটা এতটা গুরুত্ব দিই না, কিন্তু আমরা বিশেষ করে গুরুত্ব দিই 27 তারিখে। হ্যাঁ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসে আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যেদিন সাহাবাদেরকে বললেন যে তোমরা এরকম লাইলাতুল কদরকে তালাশ করো, শবে কদর রাতে ইবাদত করো, সেই রাতটা ছিল, অত সেই দিনটা ছিল 27 রমজান, এটা একটা হাদিসে পাওয়া যায়। কিন্তু আমাদের উচিত, সকলকে উচিত, সকলের উচিত যে লাইলাতুল কদরকে তালাশ করতে হবে বেজোর রাত্রিগুলোতে। এই জন্য আমাদের সামনে যে বেজোর রাত্রিগুলো আসতেছে, আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ সকলেই লাইলাতুল কদরের রাতগুলো তালাশ করার এবং বেশি বেশি করে ইবাদত করার, যে এই রাতে যদি কোনো ব্যক্তি ইবাদত করে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করতে পারে, আল্লাহ পাকে রাজি খুশি করতে পারে, এরকম জিকির আজগার নামাজের মাধ্যমে নফল ইবাদতের মাধ্যমে রাতটা কাটাতে পারে, তা আল্লাহ পাক তার পূর্বের গুণাগুলি মাফ করে দিবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কথা বলেছেন, যে আরেকটি বিষয় হচ্ছে যে সাদকাতুল ফিতর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আন ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরাজা সাদকাতুল ফিতরি, যে প্রত্যেক ব্যক্তির উপর, ওয়াল আবদি ওয়াল হুররি, যে প্রত্যেক দাস দাসীর উপর, ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, প্রত্যেক মুসলিম মুসলিমদের উপর, ওয়াজ যাকারি ওয়াল উনসা, প্রত্যেক নারীদের উপর, প্রত্যেক পুরুষদের উপর, ওয়াজ সগিরি ওয়াল কাবিরি, ছোটদের উপর, বড়দের উপর, যাহাদিসে সে সমস্ত বলা আছে, ওয়াল মুসলিমিনা, যে প্রত্যেক মুসলিমদের মুসলমানদের উপর এরকম সাদকাতুল ফিতর ফরজ করা হয়েছে। সুবহানাল্লাহ, এই জন্য আমরা সকলে চেষ্টা করব সাদকাতুল ফিতর আদায় করার জন্য, যে সাদকাতুল ফিতর এরকম যারা আমরা নিজে কামাই করতে পারি, নিজে এরকম উপার্জন করতে পারি, আমরা নিজেরাই দেওয়ার চেষ্টা করব। আর যারা আমাদের পরিবারে এরকম যারা অভিভাবক রয়েছি, যারা এরকম দায়িত্বশীল ব্যক্তি রয়েছে আমাদের নিচে যারা রয়েছে, অর্থাৎ পিতামাতারা, আমরা যারা এখানে পিতা রয়েছি, আমাদের আমরা এরকম ছোটো বাচ্চাদের পক্ষ থেকে আমরা আদায় করব সাদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। আমরা তো সাদকাতুল ফিতর খেতে চাই, দিতে চাই না, আমরা সকলেই আমরা খালি খেতে চাই, আমরা চাই যে আমিও যেন এটার অধিকারী, আমি যেন পাই, কিন্তু আমরা দিতে চাই না। কেন আমরা দিতে চাই না?
আজকে আমাদের ঈদ মার্কেটে এলে আমরা শপিং গেলে বাজারে গেলে মার্কেটে গেলে হাজার হাজার টাকা খরচ করতেছি, ঠিক কিনা? হাজার হাজার টাকা খরচ করে আমরা এরকম বিরষ্ট করতেছি, এরকম রং বিলাস করতেছি, আনন্দ ফুর্তি করতেছি, কিন্তু সদকাতুল ফিতর যে আল্লাহ পাক আমাদের প্রতি ফরজ করলেন এটা আমরা দিতে চাই না, এটা দিতে আমরা কুণ্ঠাবোধ করি কেন? আমাদের মনটা এত কেন ছোটো হয়ে গেল? আজকে আমরা এটা দিতে কেন অস্বীকার করতেছি? আজকে আমাদের সমাজে দেখা যায় আমাদের বেটির বাড়িতে বা কোনো আত্মীয় স্বজনের মেহমানদের বাড়িতে আমরা সেমাই চিনি কিনে দেই। কেন দেই? যে সেমাই চিনিটা কিনে দিলে এরকম তাকে কাপড় চোপড় দিলে সে খুশি হবে, আমার মেয়ে খুশি হবে, আমার বিয়াই বিয়ানি খুশি হবে, আমার এইরকম মেহমান খুশি হবে। কিন্তু যদি আমি এগুলো না দেই তাকে, তাদেরকে এরকম সেবা চিনি না দেই বা কাপড় চোপড় কিনে না দেই, তারা আমার প্রতি মন খারাপ করবে। কিন্তু আমরা তাদেরকে মন খুশি করি, আমার বেটির মন খুশি করি, আমার সন্তানের মন খুশি করি, এলাকাবাসীর মন খুশি করি। কিন্তু আল্লাহ পাক আমাদের প্রতি সদকাতুল ফিতর জারি করলেন, ফরজ করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সুন্নত করলেন, যদি আমরা এটা আদায় না করি আল্লাহ আমার প্রতি নারাজ হবে, আল্লাহ পাক আমাদের প্রতি রাগান্বিত হবে, আল্লাহ পাক আমার প্রতি অসন্তুষ্ট হবে। কিন্তু আমরা এটা ভাবি না। আমরা মানুষকে খুশি করতে জানি কিন্তু আল্লাহ পাককে খুশি করতে জানি না। এই জন্য মুসলমান আমাদের প্রত্যেকটা কাজেই যেন আল্লাহ পাকের জন্য হয়ে থাকে, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য হয়ে থাকে, এই জন্য আমরা চেষ্টা করব। আসুন আমরা সদকাতুল ফিতর আদায় করার চেষ্টা করি। আল্লাহ পাক যেন আমাদের সকলকে এই কথাগুলির প্রতি আমল করার তৌফিক দান করে। আর বিশেষ করে আমরা এখন আমাদের সময় রয়েছে যে পবিত্র মাহে রমজান শেষের দিকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি পবিত্র মাহে রমজান মাস পাইলো, পাওয়ার পরে সে যদি এরকম নিজের গুণাকে মাফ করে নিতে পারলো না, ওই ব্যক্তির উপর লানত, ওই ব্যক্তি অভিশপ্ত, ওই ব্যক্তি ধ্বংস। এই জন্য আসুন আমরা, আমাদের এখন সময় রয়েছে পবিত্র মাহে রমজান মাস শেষের দিকে, বাকি দিনগুলিতে যেন আমরা সঠিকভাবে চলতে পারি, নিজেকে সংশোধন করে নিতে পারি, নিজের গুণাকে মাফ করে নিতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।